আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে মূলত আমি এই বাড়িটি সাইট ভিজিট করতে এসেছি, তাই সরাসরি আপনাদেরকে ভিডিও অন করে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো এ বাড়িটির আরও একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হয়েছে, তখন এ বাড়িটিতে কলম 16টি কলম দাঁড় করিয়ে ছাদ দেওয়া হয়েছিল, তখন আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে এসেছি, আপনারা হয়তোবা দেখেছেন, অনেকে দেখেননি। তো যারা দেখেননি তারা আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এ বাড়িটির তখন আমি ওই ভিডিওর মধ্য দিয়ে এ বাড়িটির পুরো ডিটেলসটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা যদি এ বাড়িটির ড্রয়িং এবং এ বাড়িটির পুরোপুরি ডিটেলস দেখতে চান অথবা এ বাড়ির সম্পর্কে কোনো আইডিয়া বা ধারণা নিতে চান, তাহলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যারা এখন নতুন করে আমাদের এই বাড়িটি দেখতে চাচ্ছেন তারা আমার ভিডিওর সাথেই থাকবেন। মূলত আমরা তিনবার সাইট ভিজিট করে থাকি। প্রথমত লেয়ার দেওয়ার সময় একবার সাইট ভিজিট করি, দ্বিতীয়ত আমরা যখন গাঁথনি হয়ে যখন এরকম পর্যায়ে চলে আসে আমাদের বাড়িগুলো, তখন আমরা আরও একবার সাইট ভিজিট করতে আসি, সেটা আমাদের ভিডিও করার জন্য আমরা আসি আপনাদের মাঝে দেখানোর জন্য। তৃতীয়বার আমরা পুরোপুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে তখন আমরা এভাবেই সাইট ভিজিট করতে আসি পুরো কমপ্লিট হওয়ার পরে। তো আমাদের মোটামুটি আপনাদের দেওয়া ইনশাল্লাহ আমাদের বাড়িগুলো আপনারা দেখেছেন, হয়তো বা আমাদের এই চ্যানেলে অনেক বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে আমাদের সে বাড়িগুলো কমপ্লিটের পর্যায়ে চলে গেছে। তো আমি আগামীকাল আপনাদের মাঝে নতুন একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে আসব। যারা আমাদেরকে কমেন্ট করে থাকেন যে ভাই আপনি শুধু বাড়ি করেই যাচ্ছেন, আমাদেরকে শুধু ভিডিও দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার বাড়ি কমপ্লিট হচ্ছে না কেন, বা আপনার কোনো কমপ্লিট বাড়ির ভিডিও দিচ্ছেন না কেন, তো সেই সকল ভাইয়ের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আগামীকাল আমি গাজীপুরের জয়দেবপুরে যাচ্ছি। যদি কোনো ভাইয়ের বাড়ি সেখানে থেকে থাকে, আমার সাথে দেখা করতে চান অথবা আমার সাথে কথা বলতে চান, তাহলে সেখানে আমার সাথে কথা বলতে পারেন, আমার স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তো সেখানে আমার একটি সাইট হ্যান্ডওভার হয়েছে, কমপ্লিট হয়েছে, তো সেই বাড়িটির ভিডিও আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। সেই বাড়িটি আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইটা যে আমরা যেভাবে ভিডিওর মধ্য দিয়ে বলে থাকি সেভাবে আমাদের বাড়িটা হয়েছে কি না, আমাদের ড্রয়িং অনুযায়ী হয়েছে কি না, এবং বাড়ির ভিতরের ডিজাইন এবং বাইরের ডিজাইনের সাথে মিল আছে কি না, আমাদের বাড়িগুলো ডিজাইন করার পরে দেখতে কীরকম হয়, এভরিথিং সব কিছু আপনাদেরকে সরাসরি ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি যারা আমাদের এই চ্যানেলের অনেকদিন যাবৎ থেকে ভিডিওগুলো দেখছেন, তো আমি চেষ্টা করব ওই ভিডিওর মধ্য দিয়ে নেক্সট যে ভিডিওটা দিব সেই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে দেখাতে যে আমাদের বাড়িগুলো কমপ্লিট হওয়ার পরে দেখতে আসলেই কীরকম লাগে। তা আমি যেহেতু বলে থাকি যে নিত্য নতুন ডিজাইন, তো আপনারা কালকে অবশ্য বা কয়েকদিন পরে দেখতে পারবেন যে সেই ভিডিওটা যখন আমি আমার এই চ্যানেলে দিব, তখন আপনারা দেখতে পারবেন আদৌ কি আসলে আমাদের ভিডিওর সাথে এবং আমাদের কথার সাথে কি আমাদের বাড়ির কাজের মিল আছে কি না, তা আপনারা নিজ চোখেই দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের নেক্সট ভিডিওগুলোতে আমি কিভাবে ড্রয়িং করে থাকি সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে আস্তে আস্তে উপস্থাপন করব। আসলে এখন প্রত্যেক আমার যে বাড়িগুলো ভিডিও আমি আপলোড করেছি এই ইউটিউব চ্যানেলে, প্রত্যেক বাড়ি আস্তে আস্তে হ্যান্ডওভারের পর্যায়ে যাচ্ছে, সেজন্য আমি সময় পাচ্ছি না আপনাদের মাঝে প্রতিদিন নিয়মিত ভিডিও নিয়ে আসতে। তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে শিক্ষণীয় ভিডিও নিয়ে আসতে। আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা আমার ভিডিওগুলো দেখে আদৌ কি কোনো কিছু শিখতে পারছেন কি না অথবা কোনো কিছু বুঝতে পারছেন কি না। তো বন্ধুরা, এখনও যারা আমার ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টিটি বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর আমাদের এই বাড়িটি, যে বাড়িটির ভিডিও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, সেই বাড়িটির মোট 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, 1টি কিচেন দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো এ বাড়ি সম্পর্কে যদি আর কারো কোনো ডিটেলস জানার ইচ্ছে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এ বাড়িটির ড্রয়িং প্ল্যান থেকে শুরু করে সব কিছুই আমি আরও একটি ভিডিওতে উপস্থাপন করেছি। তো যদি কারো এই বাড়িটির পছন্দ হয়ে থাকে তাহলে সেই ভিডিওটি আপনারা আমার আই বাটনে ক্লিক করে, ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, তখন ছিল এ বাড়িটির মধ্যে কলম এবং একটি ছাদ ছিল, 16টি কলম দাঁড় করিয়ে কলমের উপরে ছাদ দেওয়া ছিল, তারপরে ঘাটনিগুলো করা হয়েছে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। তো এখন পর্যন্ত এ বাড়িটিতে খরচ হয়েছে
14 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন মোটামুটি 14 লক্ষ টাকা হলে মোটামুটি আপনি বাড়িতে থাকতে পারবেন, থাকার মতো অলরেডি হয়ে গেছে। তো এখানে একটি দেখার বিষয় যে আসলে 14 লক্ষ টাকার মধ্যে এই বাড়িটিতে আমরা আসলে তেমন কি করব। তো যখন আমি এই বাড়িটি কমপ্লিট হবে তখন যখন ভিডিও দিব আপনারা বুঝতে পারবেন যে 14 লক্ষ টাকা আসলে যে গেছে এটা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট বাড়ির এ পর্যন্ত করতে 14 লক্ষ টাকা গেছে। তো আপনারাও চাইলে সেম সিস্টেমে যদি বাড়ি করেন তাহলে 14 লক্ষ টাকা দিয়ে 3 তলা ফাউন্ডেশন দিয়ে এরকম 1 তলা কমপ্লিট এতটুকু করতে পারবেন 14 লক্ষ টাকা দিয়ে। এ বাড়িটি যদি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ এভরিথিং, অর্থাৎ যদি প্লাম্বার থেকে শুরু করে পুরো 3টি বাথরুম আছে, 3টি বাথরুমের টাইলস হবে, কিচেনের টাইলস হবে, যদি আপনারা ওরকম করে কমপ্লিট করতে চান তাহলে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আপনাদের খরচ হবে 20 থেকে 22 লক্ষ টাকা। তো 20 থেকে 22 লক্ষ টাকা হলে আপনিও এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।